সো হ্যালো গাইজ চলে আসলার আরেকটা টপিক নেই তো আজকে টপিক বেশি গেল হচ্ছে একটা আনবক্সিং করব অ্যাকশন ক্যামেরা তো এটা কত দিয়ে কিনতে পারলাম বা এটার ফুল ডিটেলস দিয়ে দেবো আজকে যে এটার কোয়ালিটি ভিডিও কোয়ালিটি কীরকম আসে বা ওয়াটারপ্রুফ কেসিংটা কীরকম কাজ করে বা কত দিয়ে কিনতে পারলাম বা কীভাবে কিনতে পারলাম বা কোনটা কিনলে ভালো হবে বা এটা কিনলে ভালো হবে কি না এটা ওয়াটারপ্রুফ একটা কেসিংয়ের মতো আসে তো এটাও টেস্টিং করবো হ্যাঁ জলের নিজে কীরকম রেকর্ড করে সেটাও টেস্ট করবো সবই বলবো তো চলুন শুরু করে যাক বেশি দেরি না করে এই দেখুন বক্সটা যেটা আমি আনবক্সিং করছি অ্যাকচুয়ালি আমি আগে এটা আনবক্সিং করে ফেলেছিলাম এখন জাস্ট ভিডিও বানানোর জন্য আবার আপনাদের দেখাচ্ছি তো ক্যামেরাটা বের করে নিয়েছি টার্সিয়াল বক্সটা অ্যামাজন থেকে আর অর্ডার করেছিলাম এই দেখুন এখানে দেখা ফোর কে স্পোর্টস অ্যাকশন ক্যামেরা এখানে দেখুন থার্টি মিটার ডিপ আপনি শ্যুট করতে পারবেন আন্ডার ওয়াটার ওয়ান সেভেন্টি ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ফোর কে রেজলেশন ম্যাক্সিমাম ষোলো মেগাপিক্সেলের শ্যুট করতে পারবেন এখানে অ্যাকসেসরিজগুলি তো দেখা যাক কতটুকু সত্যি হয় এগুলি এটা হচ্ছে মেনুয়েলটা দেখে নিতে পারেন খুব ইনফরমেটিভ আর এটা হচ্ছে মেন ক্যামেরাটা যেটা ওয়াটারপ্রুফ কেসি কেসিংয়ের মধ্যেই আসে তো দেখে নিন এটা সাইডে রাখছি এখন দেখুন অ্যাক্সেসিসগুলি আমি এক এক পরে বের করছি সবই বলবো অ্যাক্সেসরিজ সত্যি বলতে খুবই ভালো দিয়েছে এটা আর ক্যামেরা কোয়ালিটি কীরকম এটা অবশেষে আমি অবশ্যই বলবো ভিডিওর শেষ পর্যন্ত দেখুন অ্যাক্সেসরিজগুলি সত্যি খুবই ভালো দিয়েছে এটা হচ্ছে ডাটা কেবেল সরি এটা একটা পাওয়ার কেবেল যেটাতে আপনি চার্জ করতে পারবেন ব্যাটারি এটা বাকি অ্যাক্সেসরিজগুলি এবার দেখাচ্ছি কিভাবে অন ওপেন করতে হয় ওয়াটারপ্রুফ কেসিংটা এখানে দেখুন একটা পুশ আপ ব্যাটার্ন দেওয়া এখানে পুশ করে সিম্পলি এখানে উপর দিকে তুললেই ব্ল্যাক কভারটা ওপেন হয়ে যাবে এইভাবে বের করে নেবেন এখানে দেখুন ক্যামেরাটা অরিজিনাল ক্যামেরাটা এখানে দেখুন মাইক্রো এইচডি গার্ড চার্জ অ্যান্ড ডাটা ট্রান্সফারের একটা অপশান দেওয়া হয় ফোর কেজুলেশন এখানে আর এখানে দেখুন দুইটা সুইচ কীভাবে কী কাজ করে এটাও বলবো পাওয়ার অফ সুইচ এটা ওয়েলকাম দেখুন অন হয়ে গিয়েছে তো ক্যামেরা দেখুন শ্যুট ক্যামেরা কোয়ালিটিটা আশা করি কিছুটা বুঝতে পারবেন যদিও পরে আমি দেখাবো কীভাবে ওয়াটার ওয়াটার আন্ডার ওয়াটার কীভাবে শ্যুট হয় প্লাস নর্মালি শ্যুট সবই দেখাবো তো সেটিংসটা আসার পর এখানে দেখুন আপ ডাউন আর শুভেচ্ছা আসছে এটাতে ক্লিক করে আপনি নিজের ইচ্ছা মতো ম্যানুয়ালি সেটিংস করে নিতে পারবেন এটাতে ক্লিক করে ওকে দিয়ে এখানে আপনি ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিতে পারবেন জ্যাড করে নিতে পারেন ওকেতে ক্লিক করে তো এটা করে সাইডে এটা নর্মালি সবাই পারবে এটা একটা কেসিং যেটা দিয়ে আপনি বিভিন্ন জায়গায় সেট করতে পারবেন যেরকম বাইকের হেলমেটে হতে পারে বা আপনার টি শার্টে হতে পারে লাইটের একটা ক্লিপও হ্যাঁ এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কেসিংটা কীভাবে লাগাতো এটাও দেখে নিন এটা একটা এটার মাধ্যমে আপনি এটার মধ্যে একটা মেনলি একটা গ্লো থাকে পিছনে সাদা কভারটা দেখে তো এটা দিয়ে আপনি যেখানে খুশি অ্যাটাচ করে নিতে পারেন ক্যামেরাটা আর বাকি অ্যাক্সেসরিজগুলি দেখাচ্ছি এটা হচ্ছে থার্টি ডিগ্রি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের একটা অ্যাক্সেসরি যেটা দিয়ে আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন এটা স্ক্রুগুলি স্ক্রুগুলি ভালো মতে টাইট করে নিচ্ছি আর এটা হচ্ছে একটা বেল্ট যেটার মাধ্যমে আপনি হ্যান্ড ইজিলি হ্যান্ডেল করতে পারবেন ক্যামেরাটা এই জন্যে দেওয়া হয়েছে খুবই ভালো কোয়ালিটি লাগিয়ে নিচ্ছি এ দেখুন ক্যামেরার সেটিংস হয়ে গেছে ক্যামেরা সেট হয়ে গিয়েছে এভাবে আপনি ইচ্ছা মতো টাইপটা সেট করার পর অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এটা বলতেই হবে অ্যাক্সেসরিজগুলি খুবই ভালো দিয়েছে এটা এখন ওয়াটারপ্রুফ কেসিংয়ে অন আছে এ দেখুন ওয়াইফাই কানেকশান উপরে সুইচটাতে ক্লিক করে ওয়াইফাই কানেকশান পেয়ে যাবেন একটা পাসওয়ার্ড চলে আসবে এটা মোবাইলের ওয়াইফাই অন করে পেয়ে যাবেন আর একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হয় অ্যাপ্লিকেশানের লিঙ্কটা ম্যানুয়াল কার্ডে দেওয়া হয় দেখুন এখান থেকে স্ক্যান করে ডাউনলোডও করে নিতে পারেন আইএসও অ্যান্ড্রয়েড আইফোন সবারই দেওয়া আছে তিনটা অপশানই দেওয়া আছে চাইলে এখান থেকেও স্ক্যান করে নিতে পারেন আর এটা হচ্ছে ট্রিপটে লাগানোর জন্য একটা অ্যাক্সেসার্ভিস এটাও খুবই ভালো কোয়ালিটি এটা প্লাস্টিকই মেনলি কিন্তু খুবই ভালো এই রেঞ্জের মধ্যে সত্যি খুবই ভালো আর এটা হচ্ছে ক্যামেরাটা ব্যাটারি এটা করতে হয় এটা মাইক্রো এইচডি কার্ড চার্জ অপশান আর ডাটা ট্রান্সফারের পুশ করে মাইক্রো এইচডি কার্ডটা বের করে নিতে হয় এবং সেট করতে হয় মাইক্রো এইচডি কার্ড আমি মে বলবো সাজেস্ট করবো মেনলি ট্যান্ড ক্লাস ব্যবহার করবেন এখানে মাইক্রোফোন আর স্পিকারের একটা অপশান আর দুইটা সুইচ এটা ওয়াইফাই আর সাউন্ড এবার দেখুন আবার লোকটা কীরকম আসছে ক্যামেরার আমি শ্যুট করে অবশ্যই দেখাবো কী কীরকম শ্যুট আসছে তো দেখুন আবার লোকটা আর এখন দেখাচ্ছি শুধু অন করে নিচ্ছিস রেকর্ডিং অন করে এবার দেখুন জলের মধ্যে কিন্তু ফেলে দিলাম কিন্তু কিছু হয়নি একটা বাসছে ভাবছিলাম পুকুরে চলে যাবো কিন্তু আশেপাশে কোনো পুকুর নেই সেই জন্য আমি এখানে একটা নর্মাল একটা বালতির মধ্যেই দেখাচ্ছি দেখুন ভালো করে জলের নিচে কিছু কিন্তু হচ্ছে না খুবই ভালো কাজ করে ওয়াটারপ্রুফ কেসিংটা আর হারিয়ে গেল যাওয়ারও ভয় নেই পুকুর বা নদীতে যাওয়ার পর কারণ এটা বাসে ওয়াটারে দেখতেই পারছেন জলের মধ্যে বাসে এবার এখানে দেখুন শ্যুটটা তো কীরকম আসছে আশাগুলো আপনারা বুঝে গিয়েছেন এটা উজ্জন্ত জন্ত প্যালেসে আগরতলা গিয়েছিলাম ওখানে তো শ্যুট করলাম তো কীরকম আসছে আশাগুলি বুঝতেই পারছেন আর আরেকটা দেখাচ্ছি জলের মধ্যে কীভাবে আন্ডার ওয়াটারে জলের নিচে কিভাবে শ্যুট হয় এ দেখুন এটাও একটা বালতির মধ্যেই শ্যুট করেছিলাম তো দেখতেই পাচ্ছেন আশা করি কীরকম শ্যুট হচ্ছে আর আমার স্পেশালি কিছু বলার নেই আপনার অনুমান করে নিতে পারবেন কীরকম শ্যুট হচ্ছে একটা দেখুন বালতির মধ্যে তো ওই দিন বৃষ্টি ছিল তো লাইট কম ছিল তো সেরকম আলো আর নাই আসার জন্য এক্সপোজার হয়নি তারপরও আশা করি অনুমান করে নিতে পারবেন কীরকম কোয়ালিটি আসছে জলের নিচে আরেকটা আপ আপনাদের দেখাবো এ দেখুন বৃষ্টি পড়ছে সাউন্ডটা যেটা রেকর্ড হচ্ছে সেটা ক্যামেরার অরিজিনাল মাইক্রোফোন দিয়ে বা সেগুলো এটাও অনুমান করে নিতে পারবেন কীরকম সাউন্ড ক্যাপচার করতে পারে তো সব মিলে এটাই বলবো যে এই বাজেটের মধ্যে আন্ডার টু থাউজ টু থাউজেন্ড সত্যি খুবই ভালো ফেসিলিটি দিয়েছে খারাপ না কিন্তু আপনারা যদি সেরকম ভালো কোয়ালিটিতে বা পারে সেনে শ্যুট করতে চান তাহলে এই ক্যামেরাটা আপনাদের জন্য না কারণ এটার কোয়ালিটি দেখতেই পারছি না সেই রকম ভালো না আমি ক্যামেরাটা খারাপ কিছু বলছি না কিন্তু যেটা সত্যি তো এটাই টু থাউজেন্ডের মধ্যে সত্যি বলতে হবে খুবই ভালো দিয়েছে কে স্পেশালি ক্যামেরা অ্যাক্সেসরিজগুলি খুবই ভালো দিয়েছে খুবই দূরত্ত আর আমি যেটা অর্ডার করেছিলাম ওয়ান নাইন নাইন জিরো এটা এ দেখুন বাজেটও দামও দেখে দেখিয়ে দিলাম অ্যামাজনের লিস্ট থেকে এটি আমি অর্ডার করেছিলাম ফোর কে ডি তো এটাই বলবো এক্সোসিরিয়াস খুবই ভালো ওয়াটারপ্রুফ কেসিংটাও খুব ভালো ব্যাটারিও খুব ভালো খুবই ভালো ডিউরে সেন দিয়ে পিক আপ দিচ্ছে আরেকটা জিনিস বলতে চাই যেটা লেখা ছিল যে ওয়ান সেভেন্টি ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা লেন্স এটা কিন্তু এটা আমি খুঁজে পাইনি বলতে একটা মিথ্যা বলেছিল প্লাস ওয়াইফাই ওই সেরকম ভালো রেলসলেই ক্যাপচার করতে পারে না ভিডিওটাতে আমি সবই দেখালাম যদি ভালো লাগে কিনতে পারেন আপনাদের ইচ্ছা কিন্তু আমি বলবো দু হাজার টাকা এটা কিনে লস হবে এর থেকে ভালো এটা জমিয়ে আপনি ভালো একটা গোপ্রো অ্যাকশন ক্যামেরা কিনে নিতে পারেন যা মিনিমাম থার্টি টু থাউজেন্ড থেকে শুরু হয় অ্যাবভ ফোরটি থাউজেন্ড হই খুবই ভালো রেসপন্স পাবেন আর এটা যদি ভালো লাগে কিনতে পারেন ভিডিও অন্য কিছু জানতে চাইলে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটি পুরো চ্যানেলটাকে সাবস্ক্রাইব